অলবানার চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে এখানে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে যারা যুব যুবশ্রীতে আবেদন করেছেন তারা কিন্তু এই গ্রুপ ডি পদে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ স্টেপ এখানে জানিয়ে হবে বয়স কী আছে লাস্ট ডেট কবে সম্পূর্ণ ক্লিয়ারলি জানিয়ে দেবো এই ভিডিওতে চলো দেরি না করে ভিডিওটি আমরা এখন শুরু করব তো প্রথমে আপনারা এই এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে চলে আসবেন আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু এরকম ওয়েবসাইট চলে আসবে নিচে আসবে নিচে আসার পরে এখানে আমি বড় করে দেখাচ্ছি যে হোয়াটস নিউ এখানে বলে একটা কথা রয়েছে তার নিচে দেখো ওয়ান নম্বরে বলা হয়েছে এখানে যে লেখাটি রয়েছে তার ওখানে নিচে আপনারা ক্লিক করবেন ওখানে ক্লিক করলে আমাদের সামনে একটি পিডিএফ ডাউনলোড হয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পিডিএফটি আমাদের ডাউনলোড হবে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে তো এখানে ডাউনলোড হওয়ার পরে আমাদের সামনে পিডিএফ ফালে কিন্তু ওপেন হয়ে আসছে এইখানে কিন্তু সম্পূর্ণ বিস্তৃতভাবে আলোচনা করানো হয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফর্ম ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য ফলোয়িং পোস্ট অব দ্য ক্যালকাটা ব্লাইন্ড স্কুল এখানে কিন্তু অন্ধদের যে যাদের স্কুল রয়েছে তার সেখানে কিন্তু গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ক্যালকাটা ক্যালকাতাতে কিন্তু এটা নিয়োগ করা হচ্ছে এবং এটা কিন্তু পনেরো দিন চলবে সেটা হচ্ছে লাস্ট জানিয়ে দিয়েছে যে পনেরো দিন সময় রয়েছে সাবমিট করার জন্য পনেরো দিন সময় রয়েছে সেটা হচ্ছে এখানে লাজের উল্লেখভাবে করে দিয়েছে যে পনেরো দিনের মধ্যে আবেদনটি করতে হবে এখানে লাস্ট বলছে ষোলো বারো দু হাজার কুড়ি আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে তো ষোলো বারো কুড়িতে কিন্তু আবেদন শেষ হবে এবার সম্পূর্ণ স্টেপ এখানে বলেছে যে কোন অ্যাড্রেস সেটাও এখানে উল্লেখভাবে বলেছে কোন স্কুল সেটাও ওখানে আমি বলে দিলাম ঠিক আছে তারপরে কোন পোস্টে নিয়োগ করা হবে সেটা কিন্তু এখানে উল্লেখভাবে জানিয়ে দিয়েছে গ্রুপ ডি কিন্তু সুইপার পদে কিন্তু গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে ক্লিয়ারলিভাবে আপনারা দেখতে পাচ্ছেন এবার এখানে বয়স কত লাগবে এবং কোয়ালিফিকেশান কী লাগবে সেটা কিন্তু ক্লিয়ারলি এখানে বলে দিয়েছে এইট পাস হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন বয়স এখানে অ্যাস লিমিট বলে দিয়েছে অ্যাস লিমিটেড বলে দিয়েছে যে চল্লিশ ইয়ার্স হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এসসি সি এস টি ও জন্য কিন্তু এখানে ছাড় পাবেন বলে সেটাও উল্লেখ করে দিয়েছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এখানে গুরুত্বপূর্ণ আপডেট আমি জানিয়ে দিলাম এবং আপনারা বিস্তারিত জানতে গেলে আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত আলোচনা কিন্তু আপনারা জানতে পারবেন তো চলো দেরি না করে ভিডিওটি আজকের মধ্যে এত থাকলো আর আমাদের চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ